হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আজকে আমি মার্টিনেজকে দেয় নিয়ে একটা ব্লগ করব বলেছিলাম, তো মার্টিনেজের দেখা নিয়ে। তো সারাদিন একটু ব্যস্ত ছিলাম, দেরি হয়ে গেছে ব্লগটা করতে। তো ভাবলাম ফুটবলার, ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপারকে নিয়ে ব্লগ করব, ওয়াই নট ইন এ ফুটবল ফিল্ড। এই যে এলাকার ছোটো ভাই ব্রাদাররা খেলতেছে, তো মেইনলি যে কথা আসলে এমি মার্টিনেজ ওয়ার্ল্ডের নাম্বার 1 গোলকিপার। আমরা আর্জেন্টাইন ফ্যানরা বা যারা আছি তারা তাকে খুব পছন্দ করি, কিন্তু মার্টিনেজের আসলে বাংলাদেশের সফর আমাদেরকে কী শিক্ষা দিল? আমাদেরকে খুব সহজ একটা শিক্ষা দিল, সেটা হচ্ছে আসলে এত তারসিরা ফ্যান হয়ে লাভ নেই, কারণ তারসিরা ফ্যান হলে ফ্যান কি আসলে বেশি দিন চলে? চলে না। মার্টিনেজের সাথে কারা দেখা করতে পেরেছে? দেশের নাম্বার 1 যারা মন্ত্রী, এমপি, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী, সব হাই লেভেলের যে কয়েকজন মানুষ, তারা শুধুমাত্র মার্টিনেজের সাথে দেখা করতে পেরেছে। সাধারণ যে লক্ষ কোটি ফ্যান ফলোয়ার আছে আর্জেন্টাইন টিমের বা মার্টিনেজের বা মেসির, তারা কিন্তু মার্টিনেজের সাথে দেখা করতে পারেনি, ধারে কাছেও যেতে পারেনি। ওকে, সো আমাদের উচিত আসলে আমরা ফ্যান হই আর যাই হই, সব কিছুর ইমোশনের মধ্যে একটা কন্ট্রোল রাখা। মার্টিনেজ বাংলাদেশে এসে আমাদের এটাই শিক্ষা দিল যে এত ডাইহার্ড ফ্যান বা ক্রেজি ফ্যান হয়ে লাভ নেই, তোমাকে আগে নিজের যোগ্যতা অর্জন করতে হবে, টাকা পয়সা কামাতে হবে বা ভালো পজিশনে থাকতে হবে, তাহলে তুমি মার্টিনেজ কেন, মেসি কেন, যে কোনো ওই বারাক ওবামার সাথেও বসে লাঞ্চ করতে পারবা, দেখা পাবা, ঠিক আছে? সো আমরা এত ক্রেজি ফ্যান হব না। আমরা দেখা যাবে যে সবাই আশা করেছিল যে মার্টিনেজ আসবে, স্টেডিয়ামে আসবে, সবাই চিল্লাবে, আবার বাঙালি তো আবার অভ্যাস খারাপ, দেখা যাবে যে মার্টিনেজকে দেখতে গিয়ে মেসি মেসি করে চিল্লান দিবে। তো যাই হোক, সেগুলো হয় নাই, সে শর্ট একটা সফরে এসেছে। তো দেশের গণ্যমান্য ব্যক্তিগণ, আমাদের মাশরাফি ভাই গেল, দেখলাম পলক ভাই গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী, এরা এদের ফ্যামিলি নিয়ে দেখা করেছে, ছবি তুলেছে, অটোগ্রাফ দিয়েছে, সো দ্যাট ইজ ভেরি গুড। ওকে, সো আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে, আমরা আর্জেন্টাইন টিমের বা ব্রাজিল টিমের যে দলেরই হয় না কেন, যত বড় বড় প্লেয়ারই হোক না কেন, তাদের প্রতি আসলে অত ক্রেজি ফ্যান বা অত ক্রেজি এক্সপেকটেশান রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, কারণ এরা অনেক হাই লেভেলের মানুষ, আমাদের কাছে হয়তো সব কিছু খুব সাধারণ মনে হয়, কিন্তু আসলে এরা অনেক উচ্চ পর্যায়ের মানুষ। এরা আসে, দেখা করে, এদের শিডিউল খুব শর্ট থাকে, এদের টাইম অনেক এক্সপেন্সিভ, সবচেয়ে বড় যেটা, অনেক টাকা পয়সা এদের পেছনে ব্যয় করা হয় যে কোনো কিছুতে। হ্যাঁ, ঠিক আছে, সো আমরা অত ক্রেজি ফ্যান না হব। যেমন আরেকটা জিনিস বলি, আর্জেন্টাইন ফ্যানরা মহা খুশি হয়ে গেছিলো যে বাংলাদেশে আর্জেন্টিনার হাই কমিশন চালু হয়েছে, তারা ফ্রি ভিসা দিবে বা ট্যুরিস্ট ভিসা দিবে খুব সহজ শর্তে। আনফর্চুনেটলি যারা এগুলো নিয়ে খুব বেশি লাফালাফি করেছে, দেখা গেছে তাদের অধিকাংশেরই পাসপোর্টই নেই। তো পাসপোর্ট না থাকলে তুমি মনে আর্জেন্টিনা কেন, তুমি উগান্ডাও যেতে পারবা না। সো আমাদের ফ্যান বেস বা ফ্যানদের অবস্থা হচ্ছে অধিকাংশের ক্ষেত্রেই এরকম। সো ফ্যান ফলোয়ার্স থাকবে, ফুটবল থাকবে, খেলাধুলা থাকবে, লাইফে এন্টারটেনমেন্ট থাকবে, কিন্তু লাইফে নিজের বুঝটা আগে নিজেকে করতে হবে, নিজের পজিশন, নিজের সব কিছু আগে রেডি করতে হবে। এই যে ভাই ব্রাদার খেলতেছে, রাতের বেলা ফ্লাড লাইট লাগায়, খুব ভালো লাগতেছে, দ্যাটস গুড। ওদের মার্টিনেজ নিয়ে বা মেসি নিয়ে বা হচ্ছে নেইমারকে নিয়ে এত মাথা ব্যথা নেই, দিস গাইজ আর ডুইং এক্সিলেন্ট জব। এই যে বলটা আমার পাশ দিয়ে এসে গেল, সো নিজেরা খেলাধুলা করতে হবে, বাংলাদেশের খেলাধুলা ফুটবলের প্রতি আরও সদয় হতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, পাশাপাশি ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল যত বড় বড় প্লেয়ার আছে তাদের সাপোর্টও করতে হবে, তবে তাদের জন্য এত পাগল হয়ে যাওয়ার কিছু নেই। তো মার্টিনেজের মতো এরকম হয়তো দেখা যাবে যে ভবিষ্যতে আরও অনেক বড় বড় প্লেয়ার আসবে, কিন্তু তাদের সাথে আমাদের দেখা নাই হতে পারে, দেখা না হলেও মন খারাপ করারও কিছু নেই, এটাকে খুব স্বাভাবিকভাবেই নিতে হবে এবং নিজেরা খেলাধুলায় মনোযোগী হতে হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।